বর্তমানে অ্যাসিডিটি কিন্তু অনেকের মধ্যেই একটি কমন প্রবলেমে দাঁড়িয়েছে এর বেসিক কারণ কিন্তু দুইটি ফার্স্ট লাইফস্টাইল এবং জীবন বিহীন যাই হোক এই ভিডিওতে আমি আপনাদেরকে এই অ্যাসিডিটির সমস্যার থেকে আপনারা কিভাবে পারমানেন্ট সলিউশন পেতে পারেন সেটাই আমি আপনাদেরকে বলবো ফার্স্ট সকালে ঘুম থেকে ওঠার পরেই আপনাদের প্রথম কাজ হবে জাস্ট তিনটি স্ট্রেচিং এক্সারসাইজ করা এই তিনটি স্ট্রেচিং এক্সারসাইজের মাধ্যমে আপনাদের শরীরের মধ্যে যে অর্গানগুলো রয়েছে সেই অর্গানগুলো কিন্তু খুব ভালোভাবে স্ট্রেচ হবে এবং অর্গান খুব ভালোভাবে স্ট্রেচ হওয়ার অর্থ হলো খুব সুন্দরভাবে ওই অর্গানগুলো কিন্তু মাসাজ হবে তার ফলে আপনাদের সারা শরীরের ব্লাড সার্কুলেশন একদম প্রপার হবে আর ব্লাড সার্কুলেশন প্রপার ওয়েতে হওয়া মানেই হচ্ছে আমাদের শরীরের প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু অক্সিজেন সঠিক পরিমাণে পৌঁছাবে আর অক্সিজেন সঠিক পরিমাণে পৌঁছানো মানে কিন্তু আমাদের সারা শরীর সুস্থ থাকবে তো ফার্স্ট যে এক্সারসাইজটা যেহেতু আপনারা ঘুম থেকে উঠে বিছানাতেই করবেন তো আপনারা ধরুন এইভাবে আপনারা বিছানাতে শুয়ে রয়েছেন এবং পা দুটোকে একদম আপনারা স্ট্রেট করে দিন এবং হাত আপনাদের একদম এইভাবে কোলাপস করে একদম স্ট্রেট করুন ওকে এইবার ইনহেল অ্যান্ড এইখানে গিয়ে আপনারা এক্সেল করে ফেলুন এক্সেল করার পরে আপনারা এইখানটা নর্মাল ব্রিদিং এবং এই হাত দিয়ে দিকে আপনারা স্ট্রেচ করুন জাস্ট লাইক অ্যাজ এই ওকে ফোর ফাইভ আপনারা এই স্ট্রেচিং যে পদ্ধতি এই স্ট্রেচিং পদ্ধতি অবশ্যই ফাইভ টাইমস কিন্তু করবেন এবং টেন সেকেন্ডস করে আপনারা ধরে রাখবেন সেকেন্ড যে এক্সারসাইজটা সেটা হচ্ছে আপনারা যে কোনো একটা পাকে প্রথমে জাস্ট এইভাবে বুকের কাছে এইভাবে নিয়ে চলে আসুক এবং অপোজিট যে পা অপোজিট পা কিন্তু একদম স্ট্রেট থাকবে ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অপোজিট পায়ের ক্ষেত্রেও আপনারা একই পদ্ধতি অবলম্বন করবেন এবং অবশ্যই আপনারা টোটাল দশটা রাউন্ড কমপ্লিট করার চেষ্টা করবেন উইথ টেন সেকেন্ডস করে এক একটা পা ধরে রাখার মাধ্যমে তো তিন নাম্বার এক্সারসাইজটার ক্ষেত্রে জাস্ট আপনারা দেখুন পাটাকে জাস্ট এই রকম ওকে ওয়ান টু এক্ষেত্রে আপনাদের পা কিন্তু একদম স্ট্রেট হবে একদম স্ট্রেট হবে পা দেখুন হাঁটুর থেকে কিন্তু আমার ভাঁজ হয়ে যায়নি একদম স্ট্রেট ওকে টু থ্রি ফোর খ্যানটায় আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যদি আপনাদের স্লিপ ডিসের প্রবলেমের জন্য কোমরে ব্যথা হয়ে গিয়ে থাকে তাহলে এই যে লাস্টের এক্সারসাইজটা এই এক্সারসাইজটা আপনাদের না করাই কিন্তু ভালো দুই স্ট্রেচিং এক্সারসাইজ হয়ে যাবার পরে প্রত্যেক দিন এক গ্লাস ঈষদ উষ্ণ জল কিন্তু মাস্ট এবং প্রত্যেক দিন দাঁত মাজার সময় আপনারা আপনাদের জীবটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন তিন এরপরে আপনারা কিন্তু প্রত্যেক দিন পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মডারেট স্পিডে মডারেট স্পিড বলতে মিনিটে নব্বই থেকে একশোটা স্টেপ করে হাঁটার চেষ্টা করবেন চান হেঁটে এসে আপনারা এক গ্লাস ঈষদ উষ্ণ জলের মধ্যে তিন থেকে চার ফোটা তুলসী লিকুইড দিয়ে পান করে নেবেন এই তুলসী লিকুইড কিন্তু যে কোনো আয়ুর্বেদিক শপে একদম অ্যাভেলেবেল অ্যাসিডিটির থেকে পারমানেন্ট সলিউশন পেতে এই ড্রিঙ্ক কিন্তু আপনাদের দুধস্য কাজ করবে আর একদম শেষে আপনারা একটা কথা মনে রাখবেন যখনই আপনারা খাবেন না কেন তখনই কিন্তু আপনারা সবসময় পেট ফাঁকা রেখে খাবেন বাকি পেট আপনারা কিন্তু জল দিয়ে ভর্তি করবেন আর দুপুর বেলায় অথবা রাত্রিবেলায় যখনই আপনারা শুতে যান না কেন খাওয়া দাওয়া ঠিক পরেই আপনারা কিন্তু বিছানায় শোবেন না এটা কিন্তু অ্যাসিডিটি হওয়ার আরেকটি মূল কারণ আপনারা খাওয়া দাওয়ার মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা পরে বিছানায় শোবেন